ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নয় মার্চের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী ব্যানার পোস্টার ও প্রচারণায় অন্যদের তেমন সরব উপস্থিতি না থাকলেও সদ্যবিদায়ী মেয়র ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীক নিয়ে গণসংযোগে এগিয়ে রয়েছে। আধুনিক ও টেকসই নগর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে 2019 সালের 5ই মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন ইকরামুল হক টিটু। নগর উন্নয়নে সেই প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়ন করেছেন তিনি। শহরের উন্নয়ন অব্যাহত রাখতে এবারও টিটুকেই দেখতে চান ভোটাররা। আমাদের বেশি ভালো দেখা যেত, টিটু পেয়ে যাবো। মাইমেনসিং সিটির অনেক কিছুই হয়েছে, ড্রেন করতেছে, এরপরে আরও অনেক কিছুই করতেছে আর কি। আমাদের উপকারে আসলেই হয়েছে, দেশের মানে সমাজের উন্নয়ন যাতে করতে পারে এরকম একজন প্রার্থীকে চাই। নির্বাচন তো এবারে ভালোই হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমাদের টিটু সাহেবই যাবে মেয়র হিসেবে। উনি উন্নয়ন করেছে রাস্তাঘাটের, এভাবে দেশের ভালো উন্নয়ন করতেছে আর কি। নগরের উন্নয়নকে ত্বরান্বিত করে আধুনিক ও স্মার্ট সিটি গঠনে বিদায়ী মেয়রের বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল। ইকরামুল হক টিটু, তিনি প্রতিটি বাসায় তিনি প্রবেশ করেছেন, কারণ প্রতিটি মানুষের অন্তরে তিনি আছেন। উৎসবমুখ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমাদের বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল টিটু আমার দৃষ্টিকোণ থেকে এবং লোকমুখে যা শোনা যায় সে অনেক আগে আছে। যিনি আছেন তিনি যদি থাকেন, জনগণ যদি তার পক্ষে রায় দেয়, তাহলে আমার মনে হয় যেহেতু তার অভিজ্ঞতা আছে তাহলে কাজগুলো দ্রুত হবে। উনি যদি মেয়র হন তাহলে যে ওই অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। দীর্ঘদিন ধরে নগরবাসীর প্রত্যাশা পূরণ সহ ধারাবাহিক উন্নয়ন ও স্মার্ট ময়মনসিংহ গড়ে তুলতে ভোটাররা আবারও তাকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা সাবেক সফল এই মেয়রের। যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আগামী 9 তারিখ ঘড়ি মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আল্লাহ পাক যদি সহায় থাকেন, তাহলে এই অসমাপ্ত কাজগুলো এবং যে প্রকল্পগুলো যেগুলো চলমান রয়েছে সেগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে চাই। বিগত দিনেও যেভাবে আমি নগরবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও সেই একইভাবে থাকতে চাই। নগরের 33টি ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন সহ 117 কিলোমিটার বিসি রোড, 239 কিলোমিটার আরসিসি রোড, 1.61 কিলোমিটার সিসি রোড, 238 কিলোমিটার ড্রেন ও 11.37 কিলোমিটার পাইপ ড্রেনের কাজ এখনও চলমান। শহরের জলাবদ্ধতার সমস্যারও উন্নতি ঘটেছে বিগত সময়ে। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ময়মনসিংহ।